ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি থেকে তোমরা নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের ১৬তম পৃষ্ঠায় যে অঙ্কটি রয়েছে সেখান থেকে আমি প্রমাণ করে দেখাবো কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তাহলে চলো প্রথমেই দেখে নিই প্রশ্নে কি বলেছে। বলেছে, জনাব নার্গিস আক্তার মার্চ ১, ২০১৪ তারিখে টেইলারিং ব্যবসা শুরু করেন। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ। দেখো, এখানে কিন্তু প্রশ্নে বলাই আছে লেনদেন এগুলো, সুতরাং আমার আর চিন্তার কোনো প্রয়োজন নেই যে এগুলো কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তথাপিও এগুলো কীভাবে লেনদেন আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি, যাতে তোমাদের ভবিষ্যতে বুঝতে সহজ হয়। তাহলে চলো আমরা যাই, কীভাবে আমরা শিখব জানবো বুঝবো যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। এক্ষেত্রে ওই যে আমার একটি লেকচার রয়েছে যে সহজেই লেনদেন চিনার কৌশল, সেটা তোমরা দেখে নাও, সেটা আমি এখানে সংক্ষেপে বলছি। প্রত্যেকটা ঘটনাকে প্রশ্ন করতে হবে দুটি, নিজের মনে করে কী আসলো কী গেল প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। যদি আমরা দুটারই উত্তর পাই সেটা লেনদেন হবে, একটার পেলেও লেনদেন হবে, কিন্তু যদি দুইটার কোনোটারই উত্তর না পাই তাহলে সেটা লেনদেন হবে না। তাহলে এই বিষয়টি চলো এখন আমরা ওই ১৬ পৃষ্ঠায় যে অঙ্কটি আছে সেটাতে প্রয়োগ করি। প্রথমে বলা হয়েছে মার্চের ১ তারিখে ২০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। এখন মনে প্রশ্ন, কে বিনিয়োগ করলো, কোথায় বিনিয়োগ করলো? এক্ষেত্রে আবারও বলে রাখি, সর্বদা নিজেকে প্রতিষ্ঠান মনে করবে। তাহলে ২০,০০০ টাকা বিনিয়োগ করলো, অর্থাৎ মালিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। তাহলে তুমি হলে প্রতিষ্ঠান আর তোমার মালিক তোমাকে ২০,০০০ টাকা দিয়েছে, তাহলে নগদ টাকা এসেছে কিছু যায় নাই। যেহেতু একটার উত্তর পেয়েছি সেহেতু এটা লেনদেন হবে। মার্চের ৩ তারিখে বলা হয়েছে মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো ৫,০০০ টাকা। তাহলে প্রশ্ন করো কী আসলো কী গেল। তুমি যেহেতু দোকান ভাড়া দিয়েছো সেহেতু তোমার কাছে কিছুই আসে নাই, নগদ ৫,০০০ টাকা চলে গেছে, তাই এটা লেনদেন হবে। তারপরে মার্চের ৯ তারিখে বলা হয়েছে নগদের সেলাই মেশিন ক্রয় করা হলো। এখন প্রশ্ন করো, তুমি ভাবলে যে আমি ক্রয় করেছি, তাহলে কী আসলো তোমার কাছে? সেলাই মেশিন এসেছে, নগদ টাকা চলে গেছে, তাই যেহেতু দুটারই উত্তর পাওয়া গেছে এটাও লেনদেন হবে। মার্চের ১৪, কাপড় সেলাই বাবদ মজুরি আদায় ২,০০০টাকা। এখন আমরা প্রশ্ন করব যে আমার কাছে কী আসলো কী গেল। তাহলে কী আসলো? নগদ টাকা এসেছে, যেহেতু তুমি সেলাই করে ২,০০০টাকা পেয়েছো, তোমার কাছে নগদ ২,০০০টাকা এসেছে কিন্তু কিছুই যায় নাই, সেহেতু এটা লেনদেন হবে, কেননা আমরা দুইটার যে কোনো একটা উত্তর পেলেই লেনদেন হবে। ১৭ তারিখে দোকানের প্রচারণা বাবদ ব্যয় ১০০০টাকা, অর্থাৎ তুমি তোমার দোকানের প্রচার করতে বিজ্ঞাপন দিতে তোমার কাছ থেকে ১,০০০টাকা চলে গেছে কিন্তু কিছু আসে নাই, এটাও লেনদেন হবে, কেননা যে কোনো একটা পক্ষ পেলেই লেনদেন হবে। ২২ তারিখে বলা হয়েছে গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য ১,৫০০টাকা। তাহলে এখন তুমি চিন্তা করো তোমার কাছে কী আসলো? কিছুই আসে নাই, কী চলে গেছে? সেবা। সেই সেবাটা কি সেলাই কর্ম, অর্থাৎ তুমি বিভিন্ন গ্রাহকের পোশাক আশাক সেলাই করেছ, এই সেবাটা তুমি তাদেরকে প্রদান করেছ, কিন্তু তার বিনিময়ে যা তোমার প্রাপ্য মজুরি সেটা তুমি পাও নাই, হয়তো ভবিষ্যতে পাবে। যেহেতু আমরা একটার উত্তর পেয়েছি সেহেতু এটা লেনদেন হবে। এবার দেখো মার্চের ২৫, সেলাই মেশিন মেরামত করা হলো ৩,০০০টাকা। এই ঘটনায় কি তোমার কাছে কী আসলো কী গেল? কিছুই আসে নাই, নগদ টাকা গেছে। এই যে তোমার মেশিন নষ্ট হয়ে গেছে, তুমি সেলাই করেছ মেরামত করেছ, এই মেরামত করতে তোমার কাছ থেকে ৩০০টাকা নগদ চলে গেছে, এটাও লেনদেন হবে। তারপর দেখো মার্চের ৩০ তারিখে বলা হচ্ছে ২২ তারিখের বিলের অর্থ আদায় করা হলো, অর্থাৎ তুমি অর্থ আদায় করেছ, তাহলে তোমার কাছে নগদ টাকা আসছে, তুমি ওই যে পূর্বে মজুরি পাও নাই সেই মজুরির টাকাটা এখন তুমি পেয়ে গেলে, নগদ এসেছে তোমার কাছে কিন্তু কিছু যায় নাই ৩০ তারিখে, এটাও লেনদেন হবে। বিকজ অফ যে কোনো এই দুইটা প্রশ্নের একটার উত্তর পেলেই লেনদেন হবে। তাহলে আমি প্রমাণ করে দেখালাম এই ১৬ পৃষ্ঠায় যে অঙ্কটা, এই অঙ্কগুলোর প্রতিটি ঘটনা কিভাবে লেনদেন। যদি এখানে এমন কোনো ঘটনা থাকতো যে এই দুইটার কোনোটারই উত্তর নাই তাহলে সেটা লেনদেন হতো না। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ গুলোকে ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছ।
তাই আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।